হ্যাঁ বল। সর্বমঙ্গল এখান থেকে চলে যাচ্ছে, একা একাই হাতে ব্যাগপত্র নিয়ে স্টেশনের দিকে যাচ্ছে, জানিস তো? আমার মনে হয় স্টেশন থেকে ট্রেন ধরবে। আবার কলকাতায় যাবে নাকি রে? দেখ কোথায় যায়, তুই ওকে ফলো কর। হ্যাঁ সে আমি ফলো করছি, কিন্তু ফলো করলে তো আমাকে ট্রেনে উঠতে হবে, আর আমার বাইকটা আসলে স্টেশনের বাইরে। আরে নিকুচি করেছো তোর বাইকের, বাইক স্ট্যান্ডে রেখে ওর পেছন পেছন যা। যদি ট্রেনে উঠে তুইও উঠে পড়। ও কোথায় যাচ্ছে সেটা আমাদের জানা খুব দরকার। আরে চট করে যা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কি বলছিস, কি সর্বমঙ্গলা বাড়িতে নেই? হ্যাঁ রে, আমি তো সর্বমঙ্গলা বাড়ির কাছে দাঁড়িয়ে আছি, কিন্তু গ্রামে এসে যখন লোকজনকে জিজ্ঞেস করে বাড়ির খোঁজ নিচ্ছিলাম, তখন শুনলাম যে ওকে নাকি গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। জানতে পেরেছিস ও কোথায় গেছে? না রে, জানি না সর্বমঙ্গলা কোথায় গেছে, কিছুই তো জানতে পারিনি এখনো। তুই তুই একটা কাজ কর, তুই তুই ওর বাড়িতে যা, ওর বাড়ির লোককে জিজ্ঞেস কর যে ও কোথায় গেছে। হ্যাঁ কিন্তু আমি ওর বাড়ির লোককে জিজ্ঞেস করলে বাড়ির লোক বলবে কেন? মানে তারা তো আমাকে চেনে না। চিনবে চিনবে, তুই তোর নামটা বলবি, তোর পরিচয়টা বলবি, আর বলবি যে আমার নাম করে বলবি যে শহর থেকে অনিশ তোকে পাঠিয়েছে, আমার পরিচয়টা দিবি, ঠিক আছে? কিন্তু তুই একটা কাজ কর না, তুই তুই একবার ওই সর্বমঙ্গলাকে একটা ফোন করে জিজ্ঞেস কর না ও কোথায় গেছে। আরে আমি তো ফোন করেই যাচ্ছি, ইনফ্যাক্ট এখনও করছিলাম, কিন্তু ফোনটা তো তুলছে না কিছুতেই। আমি তো জানতে পারছি না যে কোথায় রয়েছে, কি করছে। কি জানিস অনিশ, ও যেখানেই যাক না কেন, আমি একটা ব্যাপারে শিওর যে ওই গ্রামে আর থাকবে না। তুই তুই এতটা শিওর কি করে হচ্ছিস? গ্রামের লোকেরই তো বললো যে সর্বমঙ্গলা নাকি গ্রামে ঢোকার সব রকম অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ও নাকি গ্রামে ঢুকলোকে শাস্তি দেওয়া হবে। ও মাই গড, এরা কারা, এরা কি মানুষ, এইভাবে মেয়েটাকে গ্রাম ছাড়া করলো? শুধু গ্রাম ছাড়া নয় রে অনিশ, শুনলাম ওর বাড়ির লক্ষ্য নাকি ভিটে ছাড়া করা হবে। মানে এটা কি, দেশে কোনো আইন কানুন নেই? হ্যাঁ আর গ্রামে বাড়ি জমি নিশ্চয়ই ওর বাবার নামে আছে। আরে ওর বাবাই তো কি একটা স্ট্যাম্প পেপারে সই করে দিয়েছে, যাতে করে নাকি ওর বাড়ি জমি সবকিছুই রাজা সিংহর নামে হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ রে, শুনলাম সর্বমঙ্গলার বোন নাকি 1,00,000 টাকার বিনিময়ে ওর বাড়ি বন্ধক রেখেছে রাজার কাছে। এখন 1 মাসের মধ্যে যদি ওর 1,00,000 টাকা পুরো সুদে আসলে শোধ করতে পারে, তাহলে বাড়িটা ছাড়াতে পারবে। কি বলছিস কি তুই, 1 মাসের মধ্যে 1,00,000 টাকা? গ্রামের লোকজন তো বলছে ওই টাকা জোগাড় করার জন্য গিয়ে সর্বমঙ্গলা গ্রাম ছেড়েছে। 1 মাসের মধ্যে 1,00,000 টাকা সর্বমঙ্গলা কি করে জোগাড় করবে? সেটাই তো বলছি, তুই সর্বমঙ্গলাকে আবার একটা ফোন কর, বারবার ফোন করলে নিশ্চয়ই ফোনটা ধরবে। ঠিক আছে ঠিক আছে, আমি আমি এক্ষুনি ফোন করছি। একটু পরেই শুনতে নেমে যাবে ও, কোথায় যাবে, রাতে কোথায় থাকবে কিছুই বুঝতে পারছি না। তারপর ওই রাজা, ওই রাজা নিশ্চয়ই ওত পেতে থাকবে ওর জন্য। আমি যে এখন কী করি আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোন তুই তুই এখন ফোনটা রাখ, আমি আমি তোকে কিছুক্ষণ পরে ফোন করছি, ঠিক আছে? ঠিক আছে। মা, তুমি যদি আমাকে দিব্যিটা না দিতে, তাহলে আমি সর্বমঙ্গলার কাছে যেতে পারতাম, এইভাবে ওকে আমি হারিয়ে যেতে দিতাম না কিছুতেই না। কোথায় আছেন আপনি সর্বমঙ্গলা? প্লিজ আমার ফোনটা তুলুন, প্লিজ আমার ফোনটা তুলুন। কেন কেন ফোন করছেন অনিশ বাবু, কেন বারবার ফোন করছেন, কেন? দেখছেন যখন আমি ফোনটা ধরছি না, তাও আপনি আমায় কেন বারবার ফোন করছেন, কেন আমায় অন্যায়ের ভাগিদার করছেন? আপনার মতো একজন ভালো মানুষ আমায় বারবার ফোন করছেন, আর আমি ফোনটা তুলতে পারছি না। এর থেকে বড় পাপ, এর থেকে বড় অন্যায় আর কি হতে পারে? আমি যে আমার দুর্ভাগ্যের সঙ্গে আপনাকে জড়াতে চাই না অনিশ বাবু, আপনি যে খুব ভালো মানুষ, আপনার মতো একজন ভালো মানুষের ক্ষতি হয়ে যাবে, আপনার কিছুতেই ভালো হবে না, হতে পারে না। আপনি দয়া করে আমাকে নিজের সঙ্গে জড়াবেন না সরণীশ বাবু, জড়াবেন না, আপনার ক্ষতি আমি কিছুতেই হতে দিতে পারবো না, কিছুতেই আমি আপনার অপমান হতে দিতে পারবো না, পারবো না অনিশ বাবু, আমি পারবো না। আপনি কেন ফোনটা তুলছেন না, কেন? প্লিজ সর্বমঙ্গলা ফোনটা তুলুন, প্লিজ প্লিজ একবারের জন্য ফোনটা তুলুন, প্লিজ। না না, আমি কিছুতেই ফোন তুলতে পারবো না, কিছুতেই না।
আমি আপনার ফোন কেটে ফোন আমি সুইচ অফ করে দেবো। ফোনটা কেটে দিল? আমাকে আপনি ক্ষমা করবেন রণেশ বাবু, ক্ষমা করবেন। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। ওটা সুইচ অফ করে দিল? আমি এবার কি করে যোগাযোগ করব ওনার সাথে? ওনার খবর কি করে পাবো? আমি কি করব? আমি এখন কি করব? আমি কি কি রণেশ, কি ব্যাপার? তোরা এখানে কি করছিস? তোরা মানে তোর কি ব্যাপার? কখন থেকে ফোন করছি, ফোন ধরছিস না, নয়তো ফোন এঙ্গেজ। হ্যাঁ আসলে আমি 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 আজকে একটুখানি। আরে কি আমতা আমতা করছিস, আজকে কি তুই ভুলে গেলি? কি কি আজকে তুই সত্যি সত্যি ভুলে গেলি? আজকে সন্ধ্যাবেলা বিপত্তারিণী মন্দিরে যে কাঙালি ভোজন আছে, তার আগে তো বাচ্চাদের মেডিকেল চেক আপ হবে, পরীক্ষা হবে। হ্যাঁ তোর কি কিছুই মনে নেই? আরে আজকে আমাদের ওখানে কত কাজ, আর তোকে তো ওখানে থাকতেই হবে। তোর কি মনে নেই আজকে 14 তারিখ? আজকে 14 তারিখ? ও হ্যাঁ আজকে তো 14 তারিখ। এই তো কি হয়েছে বলতো, এত কি ভাবছিস? মেলা তো কবে শেষ, তাহলে তো চাপ কিসের তোর? না না তোরা যেটা করেছিস খুব ভালো কাজ করেছিস, আমাকে মনে করিয়ে দিয়েছিস। আসলে আমি একটু টেনশনে ছিলাম বুঝলি তো, তাই জন্য। না না তুই কি তাহলে আজকে যাবি না? না না যাবো, কি বলছিস? কি এত বড় একটা আয়োজন, আমরা না গেলে হয়? আমরা যাবো, তোরা নিচে একটু অপেক্ষা কর, আমি রেডি হয়ে আসছি। ঠিক আছে তাড়াতাড়ি আয়, চল। আজকে আমার যতই কাজ থাকুক না কেন, সর্বমঙ্গলা আপনার সাথে যোগাযোগ করাটা এই মুহূর্তে আমার সব থেকে জরুরি কাজ। আপনি আপনি কেন ফোনটা সুইচ অফ করে রেখেছেন বলুন তো? আপনি বুঝতে পারছেন আমি কতটা টেনশনে রয়েছি? আপনি কোথায় আছেন, কি করছেন, রাতে কোথায় থাকবেন, আমি আমি কিচ্ছু জানতে পারছি না, কিচ্ছু না। আপনি আমাকে এক মুহূর্তের মধ্যে এতটা পর করে দিলেন, কেন কেন সর্বমঙ্গলা কেন? চলে তো এলাম শহরে, কিন্তু আমি এখন যাব কোথায়, থাকবই বা কোথায়? রাতও হয়ে গেছে কিন্তু এখানে না আসলে আমি কোথায় বা যেতাম? গ্রামে তো ওরা আমায় থাকতে দিত না। না না আমায় মন শক্ত করতেই হবে, আমি দুর্বল হয়ে পড়লে চলবে না, কিছুতেই চলবে না। আজকে রাতটা আমায় কোথাও একটা থাকবার ব্যবস্থা করতেই হবে, করতেই হবে। কিরে শ্যামলী, আজ যাবি নাকি বিপত্তারিণী মন্দিরে? হ্যাঁ যাবো তো, ওখানে কাঙালি পূজন হবে, লঙ্গর খাওয়া হয়েছে, শুনেছি রাতে থাকার ব্যবস্থাও হয়েছে। হ্যাঁ চল চল, আমরা রাতে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে থেকেও যাব, চল। আজকে রাতটা তো আমি বিপত্তারিণীর মন্দিরেই কাটিয়ে দিতে পারি, ওখানে তো খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে বললো, ঠাকুর নিজেই আমায় পথ দেখিয়েছেন। আজকে রাতে আমি ওখানেই থাকবো, তারপর কাল সকালে উঠে যা ব্যবস্থা করার করবো, তখন দেখা যাবে। দিদি শুনছেন, শুনছেন দিদি? আমাদের ডাকছো? হ্যাঁ দিদি, বলছি ওই বিপত্তারিণীর মন্দিরটা কোন দিকে? এই সামনে গিয়ে বাঁদিকে, ওই বড় স্কুলের পাশে। ঠিক আছে ধন্যবাদ। ঠাকুর তুমি সবসময় এভাবেই আমার সাথে থেকো, তবে আমি সব বিপদ হাসি মুখে জয় করতে পারবো, পারবোই, পারতে আমাকে হবেই।